আজ সকালটা শুরু হলো বাসন মাজা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে কলতলায় ব্রাশ করতে এসে দেখি কলতলায় প্রচুর বাসন পড়ে আছে রাত্রিকার খাওয়ার। তো মায়ের কাজ একটু কমানোর জন্য বাসনগুলো মাজতে শুরু করলাম। বাসন মাজার পরের কাজ হলো বাসন ধোয়া। তো আমি তাড়াতাড়ি করে বাসনগুলোকে ধুয়ে নিলাম, আর যেখানে বাসন উপুর করে আমরা সেখানে উপুর করে দিলাম বাসনগুলো। আজকে আমাদের বাড়িতে প্রচুর কাজ, কারণ কালকে আমরা জামালপুর যাচ্ছি পুজো দিতে। সেই জন্য বাসন ধোয়ার পর বাসনগুলোকে উপুর করে দিলাম জল ঝরানোর জন্য। তারপর ব্রাশ করলাম, মুখ ধুলাম। হাত মুখ ধুয়ে হাত মুখটা মুছছিলাম, আর ওই যে দেখতে পাচ্ছ বসে বসে আমার একটা দিদা আমাদের চাল ধনে এসব মানে ছেড়ে দিচ্ছিল, কারণ কালকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে। আর তারপর আমার বাবা আমার মায়ের জন্য একটা লাল রঙের সুতির শাড়ি এনেছে, এটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর শাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, ওই বাচ্চাটাকে আমার বুনু নিয়ে এসছে আমাদের পাড়ার। এই যে আরেকটা বাচ্চাও নিয়ে চলে এসছে, কারণ আমার বুনু হচ্ছে বাচ্চা কাঙালি, ও বাচ্চা ভীষণ ভালোবাসে। আর তারপরে মুড়ি তরকারি খেলাম। মুড়ি তরকারি খাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমানতির পল টাঙাচ্ছে আমার বাবা কাকা দাদা, এরা সব তীর পল টাঙাচ্ছে, মানে উঠোনটা মানে প্রচুর রোদ দেখতে পাচ্ছ, সেই জন্য। আর কালকে তো রান্না বান্না হবে অনেক কিছু সেই জন্য। আর এদিকে আমার মা, এদিকে এটা কী যেন সর্ষে না কি একটা বাসছিল, তখন যেহেতু আমি পরে ভয় সবাই করছি সেহেতু মানে আমি বুঝতে পারছি না এটা কী। আর এদিকে দেখো তিরপল টাঙানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে এবার বাড়িটা কেমন একটা ছায়া ছায়া লাগছে, অন্ধকার অন্ধকার লাগছে। তারপর আমি আর আমার বুনু চলে গেলাম স্নান করতে, কারণ তাড়াতাড়ি করে স্নান করতে হবে, প্রচুর কাজ বাড়িতে। আজকে স্নান করে ভাত খেতে মানে দুপুরের ভাত খাওয়া শুরু করলাম। বিকেলবেলা দেখো কীরকম মেঘ করেছে আকাশে, আর এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও মানে পড়তে শুরু করে দিয়েছে। তারপর সন্ধ্যাবেলা এদিকে পিসি আর একটা ঠাকুমা, এরা সবাই মানে বৃষ্টি হয়েছিলো সেই জন্য বসেছিলো। আর এদিকে মানে পিসি আর একটা ঠাকুমা মিলে মুড়ি কালকে নিয়ে যেতে হবে ওখানে পুজো দিতে, সেই জন্য মুড়ি টুড়ি এগুলো ঝেড়ে ঠিকঠাক করে রাখছিলো। আর দেখো কীরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো আজকে। তো চলো আজকের ভ্লগটা এইটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, মানে জামালপুরের ভ্লগটা।